প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমরা যেটি নিয়ে আসলাম সেটি হলো টমেটোর চাষ পদ্ধতি। আপনারা কীভাবে টমেটো চাষ পদ্ধতি করবেন আধুনিক কৃষি হিসাবে করে নিতে পারবেন এবং অনেক বাজারজাত করতে পারবেন, অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো দর্শক, আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা একটি মার্সা, এই মার্সার নিচে আপনার দেখা আছে টমেটো চারা দেখা যাইতেছে। তো দেখেন আপনারা টমেটো চারা এটি প্রথমত এখানে একটি যতটুকু জমি আমার নেওয়া দরকার ছিল এতটুকু জমি নেওয়া হয়েছে। নেওয়ার পর বাছাই করে নেওয়ার পরে আপনার এই মাটিটি দেখেন চাষ দেওয়া হয়েছে। চাষ দেওয়ার পরে এখানে আমি কিছু গোবর ছিটিয়ে দিয়েছিলাম, ছিটিয়ে দেওয়ার পরে মাটিটি ঝরঝর করে নিই। ঝরঝর করে নেওয়ার পরে আপনার ওই ভালোভাবে উঁচু করেছি, জায়গাটা উঁচু করে নিয়েছি। জমিটি উঁচু করে নেওয়ার পরে আপনার এই যখন টমেটোর বিচিগুলো আমি ওইখানে ছিটিয়ে দিব, তখন আমি জায়গাটা ভালোভাবে উঁচু করে নিয়েছি, যাতে করে এখানে খুব পানি সেচ না দিতে হয়, পানি না লেগে থাকে, কোনো সমস্যা না হয়। দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে কীরকম দেখা যাচ্ছে। দেখেন এরকমভাবে মার্সা চারিদিক দিয়ে আপনার বাঁশ দিয়ে খিলা কুপে এবং মধ্যে দেওয়া খিলা দিতে হবে, যাতে এটা গরির উপযোগী হয়ে থাকে। যাতে এটি দেওয়ার মূলত কারণ হলো রোদ জ্বর বৃষ্টি থেকে বাঁচানো এই চারাগুলোকে। তো আপনারাও এরকমভাবে মাছা বেঁধে আপনারা পলিথিন দিয়ে উপর দিয়ে আপনারা পলি দিয়ে এটি ডেকে নেবেন, যাতে কোনো জ্বর বৃষ্টি না হতে পারে। এবং সকাল হলে আপনারা অবশ্যই যাতে সূর্যের আলো পৌঁছতে পারে এই পলিগুলো আপনারা সরিয়ে নেবেন। দেখেন দর্শক, আমারটা কীভাবে এরকমভাবে আপনারা টমেটো চাষ করবেন। এবং এই দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যখন আমি মাটিটি এই টমেটো চাষের উপযোগ করে তুলে তার ভালো করে মই দিয়ে আপনার ওই টমেটোর যে বেশিগুলো আমি বাজার থেকে বাজারজাত করে আনলাম, তো এইগুলো আমি এনে ছিটিয়ে দিয়েছি। ছিটিয়ে দেওয়ার পরে আপনার দেখেন তারপর আবার হাত দিয়ে ভালো করে জমিটি ভালো করে এবং উপর দিয়ে ঢেকে দিই। ঢেকে দেওয়ার পরে আপনার দেখেন এক থেকে সাত দিনের মধ্যে আপনার এই চারাগুলি গজিয়ে যায়। তো দেখেন এরকমভাবে চারা গজিয়েছে, টমেটোর চারা গজিয়েছে। আপনারা যদি এরকম আধুনিক কৃষি মেনে যদি আপনারা চারা রোপণ করেন, তাহলে অবশ্যই অনেক টাকা উপার্জন করতে পারবেন। দেখেন আমার এখানে এই চারাগুলো আস্তে আস্তে আরও বড় হবে, আমি স্প্রে করতে থাকবো শুধু পানিটি দিয়ে। এখন আপাতত যখন গাছটি একটু বড় হবে তখন পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য স্প্রে করে দেবো গিল্ডার বা নুক্লেম দিয়ে। তো আপনারা এরকম অবলম্বন করলে আশা করি আপনাদের কৃষি কাজে কোনো অসুবিধা হবে না, এবং বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হলে আমাদের কাছ থেকে অবশ্যই জেনে নেবেন, এবং আমরা যাতে আপনাদের আধুনিক কৃষি কীভাবে চাষ করতে পারেন সেরকমভাবে আপনাদেরকে কিছু দিতে পারি, আপনারা যাতে কিছু শিখে নিতে পারেন সে কথা আজকে আমি ভিডিওটি আপনাদের জন্য বানানো হয়েছে এবং কথাগুলো বলা হয়েছে। এবং আপনারা দেখেন দর্শক, এরকমভাবে যদি আপনারা চাষ করেন অবশ্যই টমেটো চারা ভালো চাষ হবে। এবং এগুলো আমি যখন আপনার 15 থেকে 20 দিনের মাথা চলে যাবে, চারাগুলো অনেক বড় হয়ে যাবে, তখন আমি ওইখান থেকে চারাগুলো আলাদা করে ফেলবো। আলাদা করে আমার যে জমি বাছাইকৃত জমি আছে সেই জমিতে নিয়ে আমি 3 থেকে 4 ফুট দূরত্ব বজায় রেখে বা 2 ফুট বড় দূরত্ব বজায় রেখে আমি এটাকে লাগিয়ে দিব। তারপর মাছা বেঁধে দিব যাতে চারাগুলো মাছার উপরে উঠে যায়, এবং এতে করে অনেক টমেটো আপনারা বিক্রি করতে পারবেন। আশা করি বড় হবে গাছটি, তারপর কোনো যত্ন লাগে না, পরে কিছু বড় হয়ে সারলে তারপর অনেক টাকা আয় করতে পারবেন। টমেটো ভিটামিন সি জাতীয় একটি সবজি, তো এটি আশা করি এটি যদি আপনারা বিক্রি করেন এবং বাড়ির চাহিদা তো মিটিয়ে আপনারা বাজারজাত করে অনেক টাকা আয় করে নিতে পারবেন, এবং এটি খেতে অনেক সুস্বাদু। এটি মানুষ কথাই বলে থাকে একটি টমেটো দুটি আপেলের সমান, এটি আসলে ঠিক ভিটামিন সি জাতীয় একটি ফলের মতোই এটি এই সবজিটি। তো আপনারা অবশ্যই এই সবজিটি খেলে অনেক মুখ রুচকর একটি খাবার হয় এবং বিভিন্ন ধরনের সস তৈরি হয়। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা ভিডিও বেল আইকনটি অবশ্যই ক্লিক করে।